নতুন সম্পর্কের শুরুতে কি হয়? প্রেমে পড়লে শরীরে তার ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, হৃদস্পন্দন বেড়ে যায়, হাত ঘামতে থাকে, পেটের ভিতর কেমন শিরশির করে, যেন একটা আরশোলা ঘুরে বেড়ায়। বিজ্ঞানীরা দেখেছেন এক ধরনের হরমোন আমাদের মনে উত্তেজনা ছড়ায় আর তার প্রতিক্রিয়া হিসেবে ওই সব ঘটে। যে হরমোনের জন্য মন এমন উতলা হয় তার নাম সেরোটোনিন। প্রেমের সর্বোচ্চ পর্যায়ে কাজে নেমে পড়ে ডোপামিন। এই হরমোন এর অন্য নাম সুখের হরমোন। শুধু প্রেমে পড়লেই যে এই হরমোন ক্রিয়াশীল হয় তা কিন্তু নয়। কোকেন বা সিগারেটের নেশা করলেও ডোপামিন উজ্জীবিত হয়। এ কারণে অনেকে বলেন প্রেমে পড়া আর নেশা করা একই। প্রেমে পড়ার 3-4 মাস পর সাধারণত সম্পর্কে একটা স্থিতি আসে, তখন শুরু হয় আরেক হরমোন অক্সিটোসিনের কাজ। এই হরমোন দেহে বিশেষ বিশেষ মুহূর্তে তৈরি হয়। এই হরমোনের কারণে দুজনের সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হয়। প্রেমিক প্রেমিকা যখন চুম্বন করে তখন দুজনের শরীর অক্সিটোসিন তৈরি হয় আর এভাবেই দুজন দীর্ঘস্থায়ী সম্পর্কের পথে এগিয়ে যায়। তবে প্রেম যখন প্রথম প্রথম থাকে তখন দুজনেরই মাঝে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। তাদের দুজনেরই জীবনে শুধু একে অপরের অধিকার প্রাধান্য পায়। একসাথে সবখানে যাবার প্রবল ইচ্ছা থাকে। একে অপরকে ছাড়া কিছুই ভাবতে পারে না। তখন একে অপরের হাত এক মুহূর্তের জন্য ছাড়তে ইচ্ছে করে না। ফেসবুকে ইনস্টাগ্রামে সারাক্ষণ নিজেদের ছবি আপলোড করতে ইচ্ছে করে। যখনই একজনের সাথে আরেকজনের দেখা হয় তখনই পেটে যেন প্রজাপতি উড়তে থাকে। তখন মনে হতে থাকে আপনাদের মাঝে কখনো কোনো সমস্যা হতেই পারে না। কিন্তু যখন একটু ঝগড়া হবে তখনই ইচ্ছে হবে ব্রেকআপ করে ফেললেই হয়তো সব কিছুর সমাধান হয়ে যাবে। আবার যখন ঝগড়া শেষ হয়ে যাবে তখন একে অপরকে নিজেদের পৃথিবী মনে হয়। তবে সবসময় মনে রাখতে প্রতিটি সম্পর্ক খুব সুন্দর করে মানিয়ে নিতে হয়। মানিয়ে না নিলে কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।